সাথে ভাইবোনেরা যেভাবে তাদের রোজা রেখেছে, তাদের রোজা আল্লাহ তাআলা কবুল করুন, তারা ভালো থাকুন, এবং সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত মানুষ আমরা সবাই সবার উৎসবে থাকুন। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের কাজ। এমনকি ইফতার অনুষ্ঠান হতেও আমি দেখেছি সর্ব ধর্ম সমন্বয়ন কী প্রোগ্রাম করেছে। সুতরাং সবাই খুশিতে ঈদ পালন করেছে, নিজের শুভেচ্ছা এবং না আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। বিশেষ করে আজকে চাঁদরা এবং আজকে তো লাস্ট ইফতার হলো, যেটা কেরালা ছাড়া বাংলার সব বিভিন্ন জায়গায় হচ্ছে। সবাইকে চাঁদ মোবারক জানাচ্ছি এবং ঈদ মোবারক, আগামী মোবারক সবাইকে জানাচ্ছি। রেড রোডের প্রার্থনা সবাই কালকে থাকবো, এটা প্রতিবারই থাকবে। এবং আপনারা জানেন যে নীতি আয়োগের মিটিং 17 তারিখে ডাকা হয়েছিল ঈদের দিন। এটা আমি পয়েন্ট আউট করেছিলাম যে ঈদের দিন আমাদের নানা উদ্দেশ্যে থাকে এবং আমাদের প্রেয়ারে অ্যাটেন্ড করতে হয়। সুতরাং এদিকে আমাদের মিটিংটা চেঞ্জ করা, 17 তারিখ করা, 17 তারিখে কিন্তু এডিপি কার্ড আমাদের পক্ষে যাওয়া হবে, কারণ 17 তারিখ যেহেতু ক্লাব করে আমাকে রাতের মধ্যে আমাদের আর পৌঁছতে হবে, তাহলে 17 তারিখের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। আমার কাল আমার ইচ্ছে না থাকলে আমার